আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একবার ভাবুন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোন এক ব্যক্তি এসে আপনার গায়ের কাপড় ধরে টান দিল। সে টানটা এতটাই জোরে ছিল, কাপড়ের দাগ আপনার গায়ে লেগে গেল। যখন আপনি ব্যক্তির দিকে ঘুরে তাকালেন, সে ব্যক্তি বলল, আপনার কাছে যে টাকা আছে সেখান থেকে আমাকে কিছু দেন। এর মানে সে ব্যক্তি আপনার কাছে দান বা ভিক্ষা চাচ্ছে। আমি আপনি তখন কি করব? চিন্তা করার আগেই তাকে হয়তো বকাঝকা করব, বা রেগে গিয়ে তাকে আমরা মারতেও পারি। কিন্তু এই সেম ঘটনাটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটছিলাম, তার গায়ে একটি চাদর শোভা পাচ্ছিল। একজন বেদুইন ব্যক্তি এসে সে চাদর ধরে টান দেয়। টান দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বেদুইনের গায়ের উপর গিয়ে পড়ে, এবং আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখছিলাম চাদর দিয়ে তার গায়ে দাগ পড়ে গিয়েছিল। তাহলে টানটা কত জোরেই দিয়েছিল সেই বেদুইন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেদুইনের দিকে তাকালেন, তখন সেই বেদুইন বলল, হে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু নাম ধরে বলছে যে, হে মুহাম্মদ, তোমার কাছে আল্লাহর যা মাল আছে তা থেকে আমাকে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি ধৈর্যের পরীক্ষা সেখানে দিলেন, আলহামদুলিল্লাহ। তিনি মুসকি হেসে দিলেন এবং তাকে দান করার নির্দেশ দিলেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য। আমি আপনি হলে মানে চিন্তা করার আগেই রেগে যেতাম, বা ওই বেদুইন বা যে ব্যক্তি টান দিয়েছে তাকে মারতে চলে যেতাম। দান তো দূরের কথা, আমরা বলতাম, তুই দান চাস, তুই ভিক্ষা চাস আমার কাছে, তারপর এইভাবে আমাকে আমাকে ব্যথা দিয়ে, আমাকে দাগ দিয়ে শরীরে, আমাকে এভাবে টান দিয়ে, আমার নাম ধরে ডাইকা, তুই আমার কাছে ভিক্ষা চাস, তোর আজকে দিতেছে ভিক্ষা। এরকম আমরা দেখেছি অনেকেই দান করার সময় অনেক যারা দান নিতে আসে তাদের গায়ে হাত তুলে তাদের ধাক্কা দেয়, এরকম আমরা দেখেছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এরকম ছিলেন না। আমাদের উসওয়াতুন হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এই যে চরিত্র এটাকে আমরা গ্রহণ করতে পেরেছি। ছোট থেকে ছোট বিষয়ে আমরা রেগে গিয়ে কাউকে মারতে যাই, কাউকে বকাঝকা করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ছিলেন না। তিনি ছিলেন ধৈর্যশীল, এবং এই হাদিস থেকে কিন্তু আমরা ধৈর্যের প্রমাণটা পাই। তা আসুন দিনী ভাই বোনেরা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ধৈর্য ধরা শিখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।